আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। এটা হলো খেজুর। খেজুরটা আমরা সবাই চিনি, বিশেষ করে যারা মুসলমান ভাইরা আছেন। রমজান মাসে আমরা সবসময় খাবার তালিকায় রাখি খেজুরটা। খেজুরটা কিন্তু সুন্নতি খাবার। আর খেজুরের মধ্যে কী কী গুণ আছে, কী কী পুষ্টি আছে, কী কী ভিটামিন আছে, কী কী রোগ সহজে দূর করা যায় অনেকে হয়তোবা জানি না। ভিডিওটা দেখেন, 2 থেকে 3 মিনিট ভিডিওটা দেখেন, দেখলে সহজে বুঝতে পারবেন, অনেকগুলো রোগ সহজে দূর করতে পারবেন। যেমন ভিটামিন, ভিটামিন B1, B2 এবং ভিটামিন BA, যাদের শরীরে অভাব আছে তারা কিন্তু সহজে এটা পূরণ করতে পারবেন। এরা 5টা বা 7টা করে প্রতিদিন খাবার তালিকায় রাখেন, এই ভিটামিনগুলো পুষ্টি ভরপুর, এগুলো সহজে পূরণ হয়ে যাবে। অনেকে দেখবেন শরীরে শক্তি পায় না, শরীর ক্লান্ত হয়ে যায়, কর্মশক্তি কমে গেছে, এবং একটা সময় যে শক্তি হারিয়ে গেছে এই শক্তিটা ফিরিয়ে নিয়ে আসবেন কীভাবে, এরা কীভাবে খেজুর খাবেন এবং পরিপূর্ণ শরীর শক্তিটা কীভাবে বৃদ্ধি করবেন। এবার 10টা থেকে 12টা খেজুর নেবেন, ভালোভাবে পরিষ্কার করে নেবেন পানি দেওয়া, তারপরে আপনারা এই হালিটা ফালাই নেবেন, তারপরে হালকা গরম দুধের সাথে 10টা 12টা খেজুর এটা ভিজায় রাখবেন, 20 থেকে 25 মিনিট ভিজায় রাখার পর রাত্রে যখন শুয়ে ঘুমাইতে যাবেন, এই ঘুমানো যাওয়ার আগে 7 দিন খান, দেখবেন ম্যাজিকের মতো কাজ করবো, শরীরের সকল দুর্বলতা দূর হয়ে যাবে, শরীরের মধ্যে শক্তি বাড়বো, যে কোনো কাজ আপনি করতে পারবেন, ক্লান্ত আর দুর্বলতা লাগবে না, রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বৃদ্ধি হয়, মানে সহজে আপনার রোগ বেলায় হবে না। যারা নিয়মিত খেজুর খায়, আপনার 1 মাস খেয়ে দেখেন, প্রতিদিন 5টা বা 7টা করে খেজুর খান, দেখবেন 1 মাস খাইলেই আপনি সহজে রেজাল্ট পাবেন, ভালো দৃষ্টি শক্তি বাড়ায়। যারা মানে চোখে কম দেখে সহজে দৃষ্টিশক্তিটা বৃদ্ধি পাবে যদি নিয়মিত খেজুর খায়, এবং পেশি শক্তি বৃদ্ধি হয়, হাড়কে মজবুত করে খেজুর খেলে, এবং ডায়াবেটিস সহজে কন্ট্রোল করতে পারবেন। যারা ডায়াবেটিসে ভোগে, ডায়াবেটিস কন্ট্রোল করতে পারে না, তারা কিন্তু সহজে ডায়াবেটিসটা কন্ট্রোল করতে পারবে। এবং স্কিন, বাজার বিভিন্ন ক্রিম ইউজ করে যে স্কিন ব্রাইটনেস উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য, নিয়মিত যারা খেজুর খায় তার দেখবেন চেহারা ব্রাইটনেস উজ্জ্বলতা দিন দিন বৃদ্ধি পায়, বিভিন্ন ক্লান্ত দুর্বলতা সহজে দূর করে। এবং অনেকে দেখবেন ক্যালসিয়ামের শরীরে ঘাটতি, ক্যালসিয়ামের ট্যাবলেট খায়, বিভিন্ন কিছু খায় ক্যালসিয়াম পূরণ করার জন্য, এবং স্বল্প মূল্যে স্বল্প খরচে আপনারা এই খেজুরটা খান, সহজে আপনার ক্যালসিয়ামটা পূর্ণ হয়ে যাবে। আপনি কতদিন খাবেন, 1 মাস খেয়ে দেখেন, 5টা বা 7টা করে খেজুর 1 মাস খেয়ে দেখেন, যেখানে আপনার শরীরে ক্যালসিয়ামটা সহজে পূর্ণ হয়ে যাবে। জিঙ্ক, পটাশিয়াম, ক্যালোরি যাদের ঘাটতি আছে তারাও কিন্তু সহজে পূরণ করতে পারবেন, 5টা 7টা করে খেজুর খান, ইনশাল্লাহ সহজে পূর্ণ হয়ে যাবে।